জার্মানির অ্যাপলডর্নে তৈরি হয়েছে এমন এক উল্টো বাড়ি যার ছাদ নিচের দিকে এবং সমস্ত আসবাবপত্র উপরের দিকে। 2004 সালে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য এবং এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 6 সপ্তাহ এবং ব্যয় হয়েছে প্রায় $2,77,000। জার্মান ভাষায় এই বাড়িটির নাম দি ভেল্ট স্টেট কফ, অর্থাৎ পৃথিবীটা মাথার উপর দাঁড়িয়ে, যার জন্য এই বাড়ির ছাদটা নিচের দিকে আর নিচে থাকা জিনিসগুলো সব উপরের দিকে। পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই বাড়িটি। বাড়িটির নকশা করেছেন দুই পোলিশ স্থপতি ক্লাউডিওসস গোলোস এবং সেবাস্টিয়ান মিকুচিও। এই বাড়িটির সবকিছুই স্ক্রু এবং আঠা দিয়ে লাগানো হয়েছে। ঘরের আসবাবপত্র টেলিভিশন থেকে শুরু করে সাধারণ মেঝেতে বা ছাদের নিচে থাকে এমন সব জিনিসের উপরে লাগানো হয়েছে শুধু স্ক্রু আর আঠা দিয়ে। বাড়িটির সবকিছু উল্টো হলেও একমাত্র সিঁড়িটি কেবল ঠিকভাবে রয়েছে, ঠিকভাবে বলতে নর্মাল সিঁড়ির মতো। বাড়িটি যেন দীর্ঘদিন স্থায়ী থাকে সেজন্য এটি তৈরি করা হয়েছে ইট পাথরের পরিবর্তে স্টিল দিয়ে। যদিও এরকম বাড়ি শুধু জার্মানিতে নয়, চীন, রাশিয়া এবং অস্ট্রিয়াও এ ধরনের বাড়ি রয়েছে।